তরুণ লেখক কলামিস্ট ও সংগঠক এফ এম শাহিনের প্রযোজনায় প্রথম শিশুতোষ চলচ্চিত্র মাইকের চুক্তি সই হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। দুপুরে রাজধানীর বাংলা মোটরের জাগরণ টিভি কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। বলেন, দেশীয় সংস্কৃতি ধরে রাখতে অপসংস্কৃতি ও মৌলবাদ রুখে শিল্পীদের দক্ষতায় চলচ্চিত্র অঙ্গনে পরিবর্তন আসবে সরকারের হাত ধরে। কিন্তু দুর্ভাগ্যবশত বলতে হয় যে আমরা শাস্ত্রীয়